প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকের পাইকারি বাজারে এলসি পেঁয়াজ পানির দরে বিক্রি হচ্ছে দর্শক, আর দেশি পেঁয়াজের দামটা কিন্তু একটু বেশি। দর্শক আজকের বাজারে এই যে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ আলু কত করে বিক্রি হচ্ছে তা আমি আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক দর্শক আজকের বাজারে পাবনার পেঁয়াজ, ফরিদপুরের পেঁয়াজ, নাসিক এলসি পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে, ডায়মন্ড আলু রাজশাহীরটা, বগুড়ারটা, রংপুরের আলু কত করে বিক্রি হচ্ছে তা আমরা জানবো। দর্শক দর্শক আজ 20 জুন রোজ মঙ্গলবার। দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ওইখানে পেঁয়াজ আলু রসুন কত করে পাইকারি বিক্রি হচ্ছে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আসি দর্শক দেশি পেঁয়াজ। এই যে দর্শক আপনাদের কোয়ালিটিটা একটু দেখাই একটু। এই যে কোয়ালিটি দেখেন, দেশি পেঁয়াজ খুব ভালো। দেশি পেঁয়াজের বাজার কিন্তু কমে নাই, দেশি পেঁয়াজের বাজার কিন্তু একটু বেশি। এই ভালো দেশি পেঁয়াজটা আজকের বাজারে বিক্রি হচ্ছে দর্শক 60 টাকা কেজি। আপনারা যদি এই পেঁয়াজটা নিতে চান তাহলে 60 টাকা কেজি পড়বে। এটা মিডিয়াম দেশি। আর এই যে এই দেশিগুলো যে দেখতে পাচ্ছেন, এই দেশিগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে দর্শক 68 টাকা কেজি। আজকের বাজারে ভালো দেশি পেঁয়াজগুলো যদি নেন 68 টাকা কেজি পড়বে। তারপরে আসি দর্শক এলসি পেঁয়াজ। এলসি পেঁয়াজের বাজারে একদম পানি বললেই চলে। এই যে আপনাদের কোয়ালিটিটা একটু দেখাই, এটা হচ্ছে নাসিকের পেঁয়াজ। এই যে কোয়ালিটিটা দেখেন, এটা আজকের বাজারে যদি আপনারা নিতে চান 30 টাকা কেজি পড়বে। আপনারা যত খুশি গাড়ি মাল লাগে আমরা দিতে পারবো, আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে পেঁয়াজ দেওয়ার জন্য। এগুলো আপনি যদি আজকে নেন 30 টাকা কেজি পড়বে। গতকালকেও কিন্তু এই পেঁয়াজগুলো 35 টাকা বিক্রি হয়েছিল, আজকের বাজারে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে দর্শক। তারপরে আসি দর্শক যে এই পেঁয়াজগুলো, এইগুলাই এলসি পেঁয়াজ। এইটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো। এটা আজকের বাজারে এই এলসি পেঁয়াজটা যদি আপনারা নেন তাহলে দাম পড়বে 35 টাকা কেজি। এই যে দেখেন খুব সুন্দর এলসি পেঁয়াজ, আজকের বাজারে 35 টাকা কেজি এই পেঁয়াজগুলো দাম পড়বে। গতকালকে এগুলো 40 টাকা বিক্রি হয়েছিল, আজকের বাজারে বিক্রি হচ্ছে 35 টাকা কেজি। তারপরে আসি দর্শক রসুন। আজকের বাজারে সব থেকে ভালো ভিআইপি রসুনটা বিক্রি হচ্ছে 130 টাকা 140 টাকা কেজি, আর মিডিয়ামটা বিক্রি হচ্ছে দর্শক 115 থেকে 120 টাকা কেজি। তারপরে আসি দর্শক আলুর মধ্যে। দর্শক আজকের পাইকারি বাজারে রাজশাহী ডায়মন্ড বিক্রি হচ্ছে 32 টাকা কেজি, তার সাথে রংপুরের সাদা ডায়মন্ডটাও আজকে 31-32 টাকা কেজি দর্শক বিক্রি হচ্ছে। তারপরে আসি দর্শক বগুড়ার লাল স্টিক ডায়মন্ড। আজকের বাজারে বগুড়ার লাল স্টিক ডায়মন্ড 31-32 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। আপনারা যদি বগুড়ার স্টিক ডায়মন্ড নিতে চান তাহলে আজকের বাজারে 31-32 টাকা কেজি দাম পড়বে। তারপরে আসি দর্শক সাদাগুটি দেশি আলু। আজকের পাইকারি বাজারে অরিজিনাল সাদাগুটি বিক্রি হচ্ছে 41-42 টাকা কেজি, আর টিপিএস যে দেশি আলুটা দেখতে পাচ্ছেন এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে দর্শক 37-38 টাকা কেজি। আলুর দাম আগেরটাই আছে, আলুর দাম স্বাভাবিকভাবে কোনো দাম বাড়েও নয় কমে নয়, ঈদের পরে মনে হয় আর 1-2 টাকা কেজি বাড়তে পারে আলুর দাম। আজ এ পর্যন্তই।